এবিপি আনন্দের খবরের জের। অবৈধভাবে বালি তোলা বন্ধ হলো দামোদর নদ থেকে। শুনশান এলাকা, নদী গর্ভে নেই কোনো মেশিন, উধাও ট্রাকও। দুদিন আগেও কিন্তু ছবিটা এমন ছিল না। দামোদরের উত্তর দিক বর্ষুল আর দক্ষিণ দিকে জামালপুর। সরকারি নিয়ম অনুযায়ী এই সময় বালি তোলা বন্ধ থাকা উচিত, কিন্তু নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদর থেকে এভাবেই অবৈধভাবে তোলা হচ্ছিল বালি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হবার পরে ব্যবস্থা নেবার আশ্বাস দেন জেলা শাসক। দুদিনের মধ্যে পাল্টালো ছবিটা। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম এই যে অঞ্চল, দামোদরের এই অঞ্চল থেকেই জেসিপি মেশিন নামিয়ে রীতিমতো খাত তৈরি করে প্রশাসনের নির্দেশকে অমান্য করে বালি তোলা হচ্ছিল এবং দামোদরের পক্ষেই নামানো হয়েছিল প্রচুর পরিমাণে ট্রাক, এবং সেই জেসিপি মেশিন থেকেই সেই ট্রাকে তোলা হচ্ছিল বালি। আজকে এসে দেখতে পেলাম যে বালি তোলার কাজ পুরোপুরিভাবেই বন্ধ। বালি তোলা তো বন্ধ, বালি তোলা তো এখন প্রচুরভাবে মানে এমনভাবে হচ্ছিল যে বিধিবিধ অবস্থা, মানুষ যাতায়াত করতে পারছিল না, মানে এত কাদা যে মানুষ যাতায়াত করা যাচ্ছিল না, এখন দুদিন চার দিন বন্ধ আছে। প্রশাসনের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেই সঙ্গে তাদের প্রশ্ন, পাকাপাকিভাবে অজয় দামোদর থেকে অবৈধভাবে বালি তোলা কবে বন্ধ হবে? যেভাবে নদী গর্ভে মৃত্যু ফাঁদ তৈরি হচ্ছে, যেভাবে প্রাণ যাচ্ছে, তা কবে বন্ধ হবে? কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।